হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা পিএসসি WBCS ও অন্যান্য রাজ্য সেন্ট্রালের NTPC রেলওয়ে গ্রুপ টি পরীক্ষার পদের বিভিন্ন পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আমরা ফিজিক্স অর্থাৎ জেনারেল সায়েন্স একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, তাই ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো। নাও লেটস স্টার্ট। অপটিক্যাল ফাইবার একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়, যেখান থেকে অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়, এখানে প্রশ্নটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কোন কাজে ব্যবহৃত হয়, যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় অবলোহিত রশ্মির মাধ্যমে। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে, মেশন পাওয়া যায় কোথায় থেকে? মেশন পাওয়া যায় মহাজাগতিক রশ্মিতে। অ্যান্সার হবে ডি। মেশন কোথায় থেকে পাওয়া যায়? মহাজাগতিক রশ্মিতে। নেক্সট হচ্ছে, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত অর্ডারের? এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন যন্ত্র জলের তৈদ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? এখানে ভোল্টামিটার বলা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1 নিউটন বলতে কত ডাইন হয়? 1 নিউটন বলতে 10^5 ডাইন হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে সাধারণত স্থিতি শক্তি সঞ্চিত থাকে। অ্যান্সার হবে সি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান হবে সংকট কোণের চেয়ে বড়। অ্যান্সার হবে এখানে সি। সূর্যলাকার আকৃতি কী হয়? সূর্যলাকার আকৃতি সাধারণত ইউ আকৃতির হয়। নেক্সট হচ্ছে, খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিফলিত হয়, একে কি বলে? একে বলে অনুরণ। খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিফলিত হয়, একে বলা হয় অনুরণ। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ কত হলে রশ্মির চ্যুতিকোণ 90 ডিগ্রি হবে? এখানে 45 ডিগ্রি। অ্যান্সার হবে এখানে সি। কার্যকরার সামর্থ্যকে কী বলে? কার্যকর সামর্থ্যকে আমরা জানি শক্তি বলে। ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয়? 2 বার ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে বি। কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়ার নিচের কোন ধরনের রূপান্তর? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অ্যান্সার হবে বি। দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? টপ ওয়াচ ব্যবহার করা হয়। অ্যান্সার হবে এখানে গিয়ে নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে ভার হচ্ছে ভেক্টর রাশি। তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? এখানে 2টি 20 গ্রামের বাটখারা থাকে। নেক্সট হচ্ছে, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে বস্তুর ওজন সব থেকে বেশি হয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে, নিচের কোন পদার্থটি গলনাঙ্ক হিমাঙ্ক নেই? এখানে মোমের কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। অ্যান্সার হবে বি। দার্জিলিং খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কারণ বায়ুর চাপ কম থাকে বলে। নেক্সট হচ্ছে, কোন বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, ত্বরণে অতিক্রান্ত সময় টি এবং বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে? এটা সূত্রটা মনে রাখতে হবে, ভি ইকুয়াল টু ইউ ইউ প্লাস এফ টি। নেক্সট হচ্ছে, আদর্শ যন্ত্রের কর্মক্ষমতা কত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ যন্ত্রের কর্মক্ষমতা সর্বদা 100% হয়। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ সাধারণত সর্বোচ্চ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, কার সূত্র? এটি হচ্ছে বয়েলের সূত্র। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি প্রশ্নগুলো আমরা পরে ভিডিওতে দেখবো। সো থ্যাংক ইউ।